অনুমতি করে নেতৃত্বে বাংলাদেশ সময় সময় অনুমতি করে আজকে বৈদেশিক সাহায্য নির্ভরতা প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছে। আমরা আশা করব ভ্রমণ করিয়া প্রথম নারী মেয়রের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে আমাদের পৌরসভা নিজের পায়ে দাঁড়ান ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখতে সক্ষম। পৌরসভার নিজস্ব আয় বাড়াতে হবে, সরকারের অনুদানের উপরে নির্ভর করে আপনি এগোতে পারবেন না। দাবি আমার পরিচিত যত পৌরসভা এসেছে মেয়র বা চেয়ারম্যান সকলের সময় আমার সাহায্যের ও সহযোগিতার হাত প্রসারিত ছিল। যখন আমার সুযোগ ছিল প্রধানমন্ত্রী একান্ত সচিব হিসাবেই হোক বর্তমানে এমপি হিসাবে হোক, কিন্তু আপনি কতটুকু নিতে পেরেছেন সেটা আপনার ব্যাপার। যদি কোথাও কোনো ঘাটতি থাকে সেটা আমার নয়, যারা নেওয়ার দায়িত্বে থাকেন তাদের নেওয়ার সক্ষমতার অভাব। আমি এটুকু বলতে পারি ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার উন্নয়নের জন্য যেখানে যেখানে যেতে হয়, যেখানে যেখানে কথা বলতে হয়, এখনো আমার ভক্ত অনুসারীরা এবং আমার বন্ধুরা সরকারের সচিব পর্যায়গুলোতে আপনার অবস্থান করছে, তাদের কাছে আমি সাহায্য সহযোগিতা কিছু না কিছু ভালো পাব। কিন্তু আপনি যদি না নিতে পারেন আমি কিভাবে আপনাকে সাহায্য সহযোগিতা করব? আশা করি আমাদের বর্তমান মেয়রের ক্ষেত্রে এইটির কোনো অভাব হবে না, তিনি আমাদের সাহায্য সহযোগিতা নিতে সক্ষম হবেন। আমি বলে দিচ্ছি পৌর কমিশনার কাউন্সিলর কৃত মেয়র মহোদয়কে সাথে নিয়ে জেলে ব্রাহ্মণবাড়িয়া শহরকে পরিচ্ছন্ন করে এবং দুটি মার্কেটের অবস্থা খুবই খারাপ অবস্থা আছে। একটি হলো এখানে যে আপনার সিটি সেন্টার সামনে যে সুপার মার্কেট সেটা, আর একটা নিউ মার্কেট, দুটোর অবস্থা খুব খারাপ। আমি একটা সভাতে উপস্থিত ছিলাম পৌরসভার, সেখানে আমরা একটা পদক্ষেপ দিয়েছি। আমি অনুরোধ করবো, আজকের অনুরোধ করবো যে আপনারা দুটি মার্কেটের লোকেদের সাথে কথা বলবেন। আমি বলেছি প্রয়োজন হতে জনবাঙ্গ সরকারকে সাথে নিয়ে এবং অন্যান্য কর্তৃত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা জেলা আওয়ামী আছেন তাদেরকে সাথে নিয়ে আমি সেখানে উপস্থিত থেকে আপনাদেরকে সহযোগিতা করব, যাতে এখানে অত্যাধুনিক সুপার মার্কেট দুই জায়গায় যেমনি করে পৌরসভা সৌন্দর্য বর্ধন হবে, এইভাবে পৌরসভার আয়ও বর্ধন হবে বলে আমি বিশ্বাস করি। পৌরসভার জায়গার কমি, সম্পত্তি যাই আছে অল্প বিস্তর, অনেক সময় দেখা যায় এইসব জায়গা অন্যদের দখলে আছে। আমি আশা করব এই পৌরসভার জায়গা জমি আপনারা খুঁজে বের করে পৌরসভার দখলে নিয়ে আসুন। যে যত বড় শক্তিশালী লোকই হোক না কেন পৌরসভার জায়গা জমি তাকে ছেড়ে দিতেই হবে। এই মানসিকতাভাবে এই পৌরসভাতে অন্তর্ভুক্ত নয় শুধু সারা দেশে সরকারি সম্পত্তি দখল করার ব্যাপারে অনেকেরই একটা চেষ্টা আছে, এইটাও আমরা বন্ধ করতে হবে। আমি আর একটা মার্কেটের দিকে নজর দিতে চাই, এই জাতীয় রেলওয়ে মার্কেট। প্রাক্তন পৌর চেয়ারম্যান এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন মন্ত্রী যারা হুমায়ুন কবির সাহেবের আমলে একটা মার্কেট হয়েছিল রেলওয়ের জায়গাতে, এইটার অবস্থাও খুব করুন। যদি রেলওয়ের সাথে আলাপ আলোচনা করে, বহুতল বিশিষ্ট নয় যে একদম বিশিষ্ট এই
মার্কেটটাকে নতুন করে ফেলে সাজানো যায়। রেলওয়ের সাথে পৌরসভার জয়েন্ট কোলাবোরেশনে তাহলে পৌরসভার আয়ের আরেকটি যেমনি উৎস হয় তেমনি ভাবে পৌরসভা সৌন্দর্যবর্ধন এটি একটি কাজ করবে। আমার তরফ থেকে আপনারা জানেন অলরেডি আমরা একটা ফ্লাইওভার করছি এবং আপনাদেরকে আশ্বাস দিতে পারি আগামী দিনে যখন ফোর লেন হবে তখন আরও একটি ফ্লাইওভার ইনশাআল্লাহ আমরা আশা করছি পরিচালনা দিক দিয়ে হবে, তখন যানজট অনেক কমে যাবে। পৌরসভার রাস্তাগুলোকে বিস্তৃত করার জন্য যেখানে যেখানে সুযোগ আছে পৌরসভার জায়গা আছে সেখানে পৌরসভার জায়গাগুলি বিস্তৃত করা যাবে, আর যেখানে জনগণের সম্পত্তি আছে সেখানে চেয়ে নিয়ে বিস্তৃত এটাকে একটু বাড়ানো যায় কিনা এই ব্যাপারে মেয়র সাহেবের সাথে আলোচনা করেছি। আমাদের অন্যান্য যারা কর্তৃত্বপূর্ণ ব্যক্তিরা আছেন এই শহরে তাদের সাথে আমি আলোচনা করেছি, আমি প্রাক্তন মেয়র সাহেবের সাথে আলোচনা করেছি, তারা সকলেই সহযোগিতা করবেন। আমরা অল্প অল্প করে কারো হাত থেকে আধা হাত কারো হাত থেকে দেড় হাত কারো হাত থেকে দুই হাত জায়গা নিয়ে আমরা যদি এই শহরকে আরো একটু বিস্তৃত করতে পারি তাহলে যানজটের সংখ্যা কমবে, শহরের সৌন্দর্য বর্ধন হবে এবং শহরকে অনেক বেশি দৃষ্টিমান হিসাবে আমরা দেখতে পাবো।